হ্যালো বন্ধুরা প্রচেষ্টা প্রকল্পের আবেদন কিন্তু অনলাইনে চলছে প্রচেষ্টা প্রকল্পের আবেদন করতে গিয়ে অনেকেই কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রচেষ্টা বি ডট ইন বলে যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোডই হচ্ছে না অনেকে কিন্তু পেজটি ওপেনে হচ্ছে না আবার অনেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছেন কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি আসছে না অনেকের মনে এই ব্যাপারটি রয়েছে যে অ্যাপ থেকে যদি না হয় তাহলে কি কম্পিউটার থেকে করা যাবে কিনা সাবমিট করতে গেলে অনেকের কিন্তু একটা সমস্যা হচ্ছে যে চেক ইউর ইন্টারনেট কানেকশান অ্যান্ট্রাইগন লেটার বলে এই অপশানটি কিন্তু আসছে তো এই সব সমস্যা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ছিল কিন্তু এখন থেকে কিন্তু এই সমস্যাগুলো এখন আর নেই আপনি কিন্তু চেষ্টা করলে এখন প্রচেষ্টা প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু আপনি করতে পারেন তবে একই মোবাইল থেকে কিভাবে আপনি অনেকের করতে পারেন সে ব্যাপারেই কিন্তু একটি ভিডিও আমার বানানো রয়েছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কও দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে প্রচেষ্টা প্রকল্পের যে আবেদন সেটা আপনারা কিভাবে মোবাইল থেকে করবেন সে ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা তবে অবশ্যই এই প্রচেষ্টা প্রকল্পের আবেদন করবার আগে হাতের সামনে কতগুলো জিনিস আপনি রেখে দিন সেটা হচ্ছে আপনাকে আধার কার্ড আপনার পাসপোর্ট সাইজের ফটো আপনার ব্যাংক ডিটেলস আপনার রেশন কার্ড এবং আপনার ভোটার কার্ড এইগুলো কিন্তু আপনি হাতের সামনে অবশ্যই নিয়ে বসবেন তারপরে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন অনেকে অ্যাপ্লাই করে দিয়েছেন তারাও কিন্তু অবশ্যই একবার দেখুন কারণ যদি ভুল ভুলভান্তি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে তো ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করবার আগে এখনও পর্যন্ত যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন দেখুন বন্ধুরা প্রথমে যখন আপনারা ওটিপিটি ওটিপি দেবেন ওটিপিটি ভেরিফাই করে দেওয়ার পর এরকমের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে আসবে এখানে প্রচেষ্টা স্কিমটা কী কেন প্রচেষ্টা স্কিম নিয়ে আসা হয়েছে সে ব্যাপারে কিন্তু রাজ্য সরকার আপনাকে জানাচ্ছে তো সে ব্যাপারে কিন্তু আপনি এখানে চাইলে পড়ে নিতে পারেন না চাইলে আপনি এখানে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটি দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাওতে আপনি একটি জাস্ট ক্লিক করবেন দেখুন ক্লিক করবার পর আপনার সামনে কিন্তু এরকমের একটি ইন্টারফেস আছে এখানে কিন্তু আপনাকে খুব সাবধানে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে প্রথমে যে অপশনটি আছে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে যে আপনি কি আপনার বাড়ির একমাত্র উপার্জন ব্যক্তি এটাকে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে এবং তারপরে আপনাকে জানতে চাওয়া হয়েছে যে আর ইউ ওয়ার্কিং উইথ দ্য প্রাইভেট সেক্টর অফ গভর্নমেন্ট সেক্টর আপনি কি প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন যদি হ্যাঁ হয় তাহলে ক্লিক করবেন যদি না হয় তাহলে নান অফ দিসে আপনি অবশ্যই ক্লিক করবেন তারপরে জানতে চাইছে আর ইউ এ ফিসারি অফ এনি গভর্নমেন্ট স্কিম আপনি কি গভর্নমেন্ট কোনো স্কিমের সাথে যুক্ত রয়েছেন যদি হ্যাঁ হন তাহলে ইয়েস করবেন নো হলে কিন্তু নো করবেন তবে একটা কথা আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যারা গভর্নমেন্ট কোনো স্কিমের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন একশো দিনের কাজ যেমন আপনাদের যদি পঁচিশ টাকার বই হয়ে পেয়ে থাকেন বা আপনাদের যদি অন্য কোনো স্কিমের সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখবেন তারপরে এখানে কিন্তু দেখুন সেখানে একটা অপশান দেওয়া রয়েছে যে ইউর কারেন্ট অকুপেশান ডিটেলস আপনি বর্তমানে কি কাজ করেন যদি আপনি ওয়ার্কার হন আপনি ওয়ার্কার দেবেন যদি আপনি ডেলি লেবার হন আপনি ডেলি লেবার দেবেন আপনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেই প্রফেশানটা আপনি এখানে কিন্তু উল্লেখ করবেন ভুলভ্রান্তি দেবেন না কারণ আপনার ডিটেলসটা কিন্তু আপনার লোকাল এলাকা থেকে ইনফরমেশান নেওয়া হবে সেখানে যদি কোনো কিছু ডকুমেন্ট কত মিসম্যাচ হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে তাই সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেবেন সাবমিট করবার পর আপনার সামনে ব্যাংকের ডিটেলসটি ওপেন হবে অর্থাৎ যেখানে যে অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে এককালীন হাজার টাকা দেওয়া হবে দেখুন উপরের যে অপশানটি দেওয়া রয়েছে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পুট করতে হবে অর্থাৎ যার নামে আবেদন হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার অন্য কারো কিন্তু অ্যাকাউন্ট নাম্বার নয় সেকেন্ড যে অপশনটি দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটিকে পনেরো একবার কনফার্ম করতে হবে দ্বিত তৃতীয় যে অপশনটি রয়েছে তৃতীয় অপশানে আপনাকে ব্যাংকের আই কোড এই কোডটি আপনি আপনার ব্যাংকের উপরেই দেখবেন লেখা রয়েছে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজেই লেখা রয়েছে এই কোডটি আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করবার পর ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে আপনার ব্যাংকের নাম এবং আপনার যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নেমটি কিন্তু আপনার এখানে শো করবে আপনি ডিটেলসটা একবার ভালোভাবে কনফার্ম করবেন কনফার্ম করবার পর সেভ অ্যান্ড প্রোসিড বলে যে অপশানটিতে আছে এটাকে কিন্তু আপনি জাস্ট একটা ক্লিক করবেন দেখুন ক্লিক করবার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে এখানে আপনাকে জানতে চাওয়া হবে যে আপনি আধার কার্ডের মাধ্যমে ভোটার কার্ডের মাধ্যমে বা রেশন কার্ডের মাধ্যমে যে কোনো একটির মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লিক অ্যাপ্লাই করতে পারেন তবে আমি আপনাকে বলবো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যে নাম দেওয়া রয়েছে সেই নামটি যেন অবশ্যই আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন অর্থাৎ যদি আধার কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে আধার কার্ডেও যেন সেম নাম থাকে অনেকের ক্ষেত্রে নাম ভুল থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাওয়ার সময় সম্ভব না প্রবল তো আমি এখানে আপনাকে আধার কার্ড দিয়েই দেখাচ্ছি আপনার যদি আপনি ভোটার কার্ড দিয়ে বা রেশন কার্ড দিয়ে করতে চান আপনি অবশ্যই করতে পারেন তো আপনি আধার কার্ডে এখানে ক্লিক করবেন টাচ করবেন টাচ করার পর সেভ অ্যান্ড প্রসিড বলে যে অপশানটি দেওয়া রয়েছে এখানে আপনি জাস্ট দেখুন টাচ করবার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাকে আপনার নাম ফুল নেম আপনার ফুল নেম দেওয়া রয়েছে আপনার আধার কার্ডে যদি যে নামটা দেওয়া রয়েছে সে নামটাই দেবেন ধরুন যদি মাঝখানে যদি আপনার নাথ থাকে কমলনাথ এরকম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কমলনাথ যদি একশতে থাকে তাহলে আপনি একসতে দেবেন যদি কমলের পরে একটা পেস দিয়ে নাথ থাকে তাহলেও কিন্তু আপনি পেস দিয়ে নাথ লিখবেন লিখবার পর আপনার এখানে তলায় আপনার বাবার নাম আপনার জেন্ডার আপনি লিখবেন এবং অবশ্যই ডেট অফ বার্থ আধার কার্ডে আপনার যে ডেট অফ বার্থটি লেখা রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে পুট করবেন এবং এজ অটোমেটিক এখানে ক্যালকুলেট করে নেবে তারপরে আপনার জানতে চাওয়া হয়েছে আপনার ডিস্ট্রিক্ট আপনি ডিস্ট্রিক্ট চুজ করবেন আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন তারপরে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই আপনার ভোটার কার্ডের পিছন দিকে দেখবেন অ্যাসেম্বলি লেখা রয়েছে অ্যাসেম্বলিটা আপনি এখানে কিন্তু চুজ করবেন এবং যদি আপনি ও রুরাল থেকে হন রুরাল যদি আরবান থেকে হন তাহলে আরবানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তো উপর তলার দিকে আরও দুটো অপশান আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে ব্লক চেয়েছে আশা রাখছি আপনি আপনার ব্লকের নাম জানেন ব্লকের নামটা লিস্ট থেকে আপনি চুজ করবেন পঞ্চায়েতের নামটাও আপনি চুজ করবেন তারপর এখানে ভিলেজ আপনার পিনকোড আপনার পোস্ট অফিস আপনার পুলিশ স্টেশন ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করবেন ফিল আপ করবার পর আপনার মান্থলি ইনকাম কত যেটা আপনার মান্থলি ইনকাম সেটা আপনি এখানে চুজ করবেন চুজ করবার পর সেফ অ্যান্ড প্রসিড বলেছে অপশানটি দেওয়া রয়েছে এতে আপনি জাস্ট একটা ক্লিক করবেন দেখুন সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটি পুট করতে হবে তারপর আধার কার্ডটির একটি ছবি তুলে এইখানে যে সেকেন্ড অপশানটা দেখতে পাচ্ছেন চুজ এ ফটো ফ্রম অফ ইউর আধার কার্ড এখানে আপনি একটা আপনার মোবাইল থেকে আধার কার্ডের ছবি তুলবেন এবং ছবিটি তোলার পর এখান থেকে চুজ করবেন চুজ করার সঙ্গে সঙ্গে দেখবেন আধার কার্ড ইমেজ বি শো হেয়ার এই যে অপশানটি দেওয়া রয়েছে এখানে আপনার আধার কার্ডটি চলে আসবে সেকেন্ড যে অপশানটি দেওয়া রয়েছে দেখুন চুজ ইউর পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনি আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো আপনি রেখে তার উপরে জাস্ট একটা ক্লিক করবেন ছবিটি উঠে গেলে এখানে ছবিটি চুজ করবেন আপনার এখানে ইমেজ প্রোফাইলটা কিন্তু আপনার এখানে চলে আসবে। চলে আসার পর দেখুন এখানে বলেছে আপলোড ইউর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস দেখুন কার্ড ড্রাইভ আপনার এখানে কার্ড অর্থাৎ রেশন কার্ডে আপনার যে কার্ড মানে টাইপটা আপনার আর কে এস ওয়াই ওয়ান যদি হয় টু যদি হয় বা আপনার অন্ধোদ্দ্বয় হয় সেই কার্ডের টাইপটা আপনি এখানে চুজ করবেন চুজ করবার পর আপনার রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে পুট করবেন পুট করবার পর সেভ অ্যান্ড প্রসিড বলে যে অপশানটি দেওয়া রয়েছে সেভ অ্যান্ড প্রসিডে আপনি এখানে একটা জাস্ট ক্লিক করবেন দেখুন তারপরে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাকে ডিজিটাল সিগনেচার করতে হবে অর্থাৎ আমরা আপনার আঙুল দিয়ে এখানে আপনার নামটি লিখতে হবে আপনার আধার কার্ডে যে নামটি লেখা রয়েছে বা আপনার ব্যাংকের বইতে যে নামটি লেখা রয়েছে সেই নামটি আপনি এখানে দেখে দেখে পুট করবেন মানে লিখবেন লেখাবার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে বলা হবে যে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট করে দেওয়া হয়েছে এবং তারপরে দেখুন একটি লেখা রয়েছে উই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশান শর্টলি এবং কিছুক্ষণের মধ্যে আমরা আপনার সাথে যোগাযোগ করব এই ব্যাপারে দ্বিতীয় ডিটেলসে এটা সাবমিট করে দেবার আপনার হয়ে যাবার পর আপনাকে ওয়েট করতে হবে এবং তারপরে আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনার ডিটেলসটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ঢুকে যাবার পর আপনাকে কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে আপনার চেক করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও অবশ্যই কিন্তু সবাই বাড়িতে বাড়িতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন রাজ্য সরকারের নির্দেশ কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন এবং সঙ্গে আপনারা কিন্তু নিজে সুস্থ থাকবেন এবং অপরকেও সুস্থ রাখবেন जय हिंद